সবাইকে জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। হ্যালো ফ্রেন্ডস, কাকলিস ঘরোয়া রান্নাঘরে আমি কাকলি তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ঠেকুয়া। ঠেকুয়া বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি এরকম একটা বাটি। নিয়ে নেব এইরকম এক কাপ স্টিলের এক কাপ আটা। আমি এখানে হাফ কাপ ময়দা দেব। তোমরা চাইলে পুরোটা আটা বা পুরোটা ময়দা দিয়েও করতে পারো। আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি। দিয়ে দিলাম মৌরি। দেব লবণ পরিমাণ মতো, আর দেব ঘি। ঘিয়ের মাত্রাটা এখানে আমি একটু বেশি পরিমাণেই দেব। তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো। দেখো আমি মিক্সিতে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো চিনিটা আমি দিয়ে দেব। শেষে দেব আমি ফ্রেশ নারকল কোড়া। তোমরা এখানে পিস পিস করে নারকলও কেটে দিতে পারো, কিন্তু আমি এখানে নারকল কুড়িয়ে সেই নারকল দিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। হাত দিয়ে এরকম চেপে চেপে আমি মিশিয়ে নেব। এরকমভাবে ঠেকুয়াটা বানাচ্ছি। তোমরা যদি বাড়িতে ঠিক এরকমভাবেই বানাও তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। পরে মাখা হয়ে গেলে আমি সব শেষে দেব সামান্য একটু সুজি। সুজিটা দেবার পরও আমি খুব ভালো করে আবার এরকম চেপে চেপে মেখে নেব। দেখো তার মানে আমার সমস্ত উপকরণগুলো সঠিক মাত্রায় হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দেব। খুব নরম এবং পাতলা হবে না, একটু শক্ত ডো আমি তৈরি করব। দেখো আমি একটা ডো তৈরি করে নিয়েছি, না শক্ত না খুব নরম। এবার আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে হাতে করে আমি একটু প্রেস করে নেব। নিয়ে তোমরা যে যেরকম পারো ডিজাইন দিতে পারো। আমি এরকম একটা টুথপিক নিয়েছি। নিয়ে মাঝ বরাবর এরকম একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে এরকম ভাবে আমি ডিজাইন করে নিলাম। কড়াইতে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মনে রাখতে হবে ঠেকুয়াগুলো একটুখানি ভারী ভারী হবে, খুব পাতলা হবে না। রিফাইন তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো, যাতে ভেতর থেকে খুব ভালো করে ভাজা হয় এবং গোল্ডেন করে আমি ভেজে নেব প্রত্যেক কটা। দেখো একটা একটা করে এবার আমি তুলে নেব। রেডি আমার এক থালা ঠেকুয়া। সবাইকে জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে তোমরা থেকো।